ঘূর্ণিঝড় ডেবি ব্যাপক বন্যার ঝুঁকিতে কুইন্সল্যান্ড। শক্তিশালী ঘূর্ণিঝড় ডেবির আঘাতের পর অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের 1300 কিলোমিটার এলাকা মারাত্মক বন্যার ঝুঁকির মুখে আছে বলে সতর্ক করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার ডেবির তাণ্ডবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, মুষলধারে বৃষ্টি ও লাখো বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিবিসি। পরিস্থিতি পর্যালোচনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল একটি দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা সক্রিয় করেছেন। বুধবার কুইন্সল্যান্ডের উপকূলীয় এলাকায় 250 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ওই এলাকায় ব্যাপক বন্যার আশঙ্কা করেছেন কর্তৃপক্ষ। বন্যার পানিতে আটকা পড়া এড়াতে স্থানীয় বাসিন্দাদের রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কুইন্সল্যান্ডের দমকল বিভাগের কমিশনার ক্যাটরিনা ক্যারল বলেছেন, এরই মধ্যে গাড়িতে আটকা পড়া দুইটি ঘটনা ঘটেছে। বন্যার্তদের উদ্ধার করা নিয়েই এখানে সবচেয়ে উদ্বিগ্ন হয়ে আছেন বলে জানিয়েছে ক্যারল। কুইন্সল্যান্ডের প্রকৃতি তার নিকৃষ্ট তাণ্ডব দেখাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী টার্নবুলও একই সতর্কতাবার্তা উচ্চারণ করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কুইন্সল্যান্ডের বোয়েন ও ইয়ারলি সৈকতের মাঝামাঝি এলাকা দিয়ে ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানে। ঘন্টায় 263 কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে স্থলে উঠে আসা ডেবি এখন ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালাসে 3 জনের আহত হওয়ার কথা জানিয়ে সংখ্যাটি আরও বাড়তে বলে জানিয়েছেন। 63,000 বাড়ি বিদ্যুৎহীন আসছে বলে জানিয়েছেন তিনি। ঘূর্ণিঝড়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে বোয়েন, ইয়ারলি সৈকত, প্রসার পাইন এবং কলিন্স ভাইল অন্যতম বলে জানিয়েছেন কুইন্সল্যান্ডের ডিপুটি কমিশনার। সরকারি অবকাঠামো মেরামতের জন্য কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীকে নিয়োগ করা হয়েছে। কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক কর্তৃপক্ষের আশঙ্কা, আসার পথে ঘূর্ণিঝড় ডেবি প্রবাল প্রাচীরটির ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। 2011 সালে কুইন্সল্যান্ডের ঘূর্ণিঝড় ইয়াসির তাণ্ডবের পর এটাই ওই অঞ্চলে আসা সবচেয়ে শক্তিশালী সাইক্লোন বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এ কারণে ঘূর্ণিঝড়টির পথে পড়া স্থানীয় 25,000 বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ।